আসসালামু আলাইকুম টিভি পক্ষ থেকে আমি আল- আমিন আপনাদের সবাইকে ও অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন তাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু জীবন কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও তবে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো ঘাস সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে আমি জানিয়ে দেব যে দশটি প্রশ্ন আপনারা জানার পর আপনার গাছ সম্পর্কে আপনার আর কোন আর কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই দশটি প্রশ্ন যদি আপনি ভালো করে শুনেন এবং মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইনশা আল্লাহ আমার মতন এরকম সুন্দর এবং এরকম গ্রিন সবুজ শ্যামল গাছ আপনি উৎপাদন করতে পারবেন তো প্রশ্ন প্রথম প্রশ্ন আমি আপনাদের কাছে বলতেছি আর আমি এই প্রশ্নগুলি আপনাদের কাছ থেকে আমার পাওয়া কারণ আমার বিগত দুইটা ভিডিওর নিচ থেকে আমি যে কমেন্টের আনসার দিয়েছি এবং আপনারা যে কমেন্টগুলি করছেন সেই কমেন্টের আনসার এবং প্রশ্ন নিয়ে আমি আবার একটা ভিডিও আকারে আপনাদেরকে মানে উপহার দিতে যাচ্ছি সুন্দর করে গুছিয়ে গেছি তো ভিউয়ার্স আসেন প্রথম প্রশ্ন বিষ নির্বাচন আমরা কোন বিষ নির্বাচন করব এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি যে গাছটা উৎপাদন করেছি এবং আমি যেই বীজ মানে জমিতে বোপন করছি আপনারাও সেম বিষই বোপন করতে পারেন বা অন্য আদার্স বিষও বোপন করতে পারেন তবে বিষ নির্বাচনের আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্যাকেটের ডেট সম্পর্কে আমরা যদি দুই বছর বা এক বছর আগের বিষ আপনারা জমিতে বোপন করেন বা বনে দেন বা জমিতে লাগান তাহলে কিন্তু এই বীজ জ্বালায় না আপনার অনেক গাছই জ্বালায় না ঠিক আছে এর জন্য বিসের ডেটটা দেখবেন নতুন বিস কিনা দ্বিতীয় কথা হয়েছে আপনার বিসটারে দরকার হয় রোদ্রে একবার শুকায় নেবেন বিসটা যদি রোদ্রে শুকানো থাকে অবশ্যই তবু আবার রোদ্রে এক থেকে দেড় ঘন্টা শুকায় নেবেন তাহলে খুব দ্রুত এটা অঙ্কুরিত হয় দ্বিতীয় কথা হলো আপনার বিস কোন ক্যাটাগরির বিস আপনারা ইউজ করবেন জাম্বুর মধ্যে অনেক ধরনের বীজ আছে জাম্বু গোল্ড আছে সুপার জাম্বু আছে স্টার আছে। এরকম নানান ধরনের জাম্বু আছে তো মূলত আপনারা ভালো কোম্পানির ইউজ করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা এই সুপার জাম্বু এবং জাম্বু গোল্ড এই জাম্বু স্টার এই তিনটা মোটামুটি খুব ভালো আমার জানা মতে দ্বিতীয় প্রশ্ন হলো জমি নির্বাচন জমি কিরকম জমিতে আপনার এই গাছটা ভালো জন্মায় ঠিক আছে সায়াযুক্ত জমিতে এই গাছ জন্মায় কিনা এই প্রশ্নের প্রশ্নটা আপনার অনেকে করেছেন তো মূলত আপনার ছায়াযুক্ত জমিতে এই গাছটা তেমন ভালো জন্মায় না কারণ আপনার জমিতে যদি রৌদ্র না থাকে রৌদ্রে থেকে যদি আপনার উম মানে যে একটা রৌদ্রের আবরণ এটা যদি জমিতে না পড়ে ওই জমিতে অঙ্কুর অঙ্কুর দমন ক্ষমতা খুব কম থাকে আর গাছের গ্রোথটা তেমন ভালো হয় না এর জন্য হ্যাঁ জন্মাইবে তবে পারসেন্টেজ অনেক কম হবে দ্বিতীয় কথা হলে কেমন জমি নির্বাচন করবেন জমিটা আপনার উর্বর হলে ভালো হয় গোবর সার দিয়ে নেবেন তারপর আপনারা ইউরিয়া সার পটাশ তারপরে ফসফেট এগুলি আপনারা প্রতি শতাংশে এক কেজি এক কেজি দিয়ে দিবেন এবং গোবর সার দিবেন দেওয়া প্রথমে মাটিটা জোর জোরে করে নেবেন তিনটা চারটা শ্বাস দিয়ে নেবেন তারপর আপনারা জমিতে এই গাছগুলি ছিটিয়ে মানে করবেন তৃতীয় কথা হলো আপনার জমিতে পরে আর একটা দিয়ে দিবেন যাতে গাছের বীজগুলি মানে এক থেকে ইঞ্চি নিচে যায় বুঝতে পারছেন জমির উপরে যদি গাছের বীজ পড়ে থাকে তাহলে কিন্তু আপনার এই গাছ মানে জন্মাইবে না মিনিমাম তো এক ইঞ্চি নিচে যেতে হবে তারপর যাতে মানে মুরগি আছে প্লাস হাঁস আছে কবুতর আছে পাখি আছে ওরা যাতে এই বীজগুলি না খেয়ে ফেলার দিকে সাবধানতা অবলম্বন করবেন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আপনার বীজ ছিটানোর কতদিন পর এই গাছ কাটা যায় এবং কতবার কাটা যায় তো আমার এক বন্ধু জানতে চেয়েছে এই বিষয়টা তো মূলত বীজ ছিটানোর দশ দিন পর আপনি একটা পানি দিবেন আর এই বীজ ছিটানোর আপনার পানি দেওয়ার প্রায় এক মাস পরেই দেখবেন সুন্দর করে এই গাছগুলি কাটার উপযুক্ত হয়ে যাবে বুঝতে পারছেন মূলত চল্লিশ দিন লাগবে আপনি এই গাছগুলি তারপর সার দিবেন শতাংশে সার দিতে পারেন সার দেওয়ার পর সেচ দিবেন আর সেচ দিয়ে দিলে দেখবেন খুব দ্রুতই আবার এক মাস পর আপনি এই জমি থেকে গাছ কাটতে পারবেন এভাবে আপনারা তিন থেকে চারবার একটা জমি থেকে গাছ কাটতে পারবেন তো বন্ধুরা চার নম্বর প্রশ্নে আমরা আসি বীজের দাম কত বা কোথায় পাবো অনেকে বীজের দাম সম্পর্কে আপনারা জানতে চান না তো এই বীজগুলি আপনারা মূলত শহর অঞ্চলে বেশি পাইবেন শহর অঞ্চলে দেখবেন যেই বড় বড় বীজ বুপন বা বীজ বান্ডার যে দোকানগুলি আছে যেই দোকানে মূল করেন মানে টমেটো লাউ কুমড়া বা অনেক নানান ধরনের বীজ বিক্রি করে এরকম মানে বড় সড় যে দোকানগুলি আছে শহরের টাইপের থানা লেভেলে বা জেলা জেলা লেভেলে ওইখানে যদি যান ওই সব গড়েই এই বীজগুলি আপনারা বেশি পাবেন তাদের কাছে থেকেই আপনারা এই বীজগুলি সংগ্রহ করবেন তৃতীয় মানে পঞ্চম প্রশ্ন হলো আপনার শীতের সময় এই গাছ চাষ করা যায় কি না অনেকে জানতে চাইছেন বা সারা বছর কি এই গাছ চাষ করা যায় না বা কোন সময় এই গাছটা চাষ করলে খুব ভালো একটা ফলন হয় তো মূলত আমি যেহেতু শীতকালে চাষ করছি এই গাছটা আমার ফলন খুব ভালো হয়েছে তো এই গাছটা মূলত আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই গাছটি খুব ভালো জন্মায় কারণ বেশি বৃষ্টি হলে এই গাছটা তেমন ভালো জন্মায় না আর এই গাছটা মূলত শীতকালীনই খুব ভালো ফলন হয় তো সারা বছর আপনারা চাষ করতে পারেন যদি আপনার উঁচু জমি থাকে উঁচু জমিতে এই গাছটা মূলত সারা বছরই চাষ করা যায় আর বৃষ্টির পানি যদি মানে বেজ মানে জমিতে যদি আটকে না থাকে তাহলে এই গাছটা সবসময় আপনারা মানে জমিতে চাষ করতে পারবেন তো ছয় নম্বর প্রশ্ন হলো পানি জমি থাকে এই নিচু জমিতে পানি জমি থাকে বা নিচু জমিতে এই গাছ চাষ করা যায় নাকি তো ভাই পানি জমি থাকলে তো এই গাছ কখনোই জ্বালাবে না দ্বিতীয় কথা হলো আপনার নিচু জমিতে এই গাছ চাষ না করে ভালো কারণ বৃষ্টির পানি যদি বেঁধে থাকে মানে জমে থাকে তাহলে এই গাছ তো আপনার পচে যাবে নষ্ট হয়ে যাবে তো পানি জমে থাকে এরকম জমিতে এই গাছ চাষ না করে ভালো এই ভুল কেউ করবেন না সাত নম্বর প্রশ্ন হলো এক কেজি বীজ দ্বারা কতটুকু জমি চাষ করা যাবে তো কেজি বীজ দ্বারা আপনি মূলত থেকে এই গাছগুলি মানে ছাগলে খায় কি না তো বা এই যে প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার ছাগলগুলিকে আমি দিচ্ছি এই গাছগুলি ওরা দেখেন কত সুন্দর করে খাচ্ছে ঠিক আছে অনেক ভালো খায় ওরা খাওয়ার পর মানে সারাদিন এই গাছ খাইতে চায় বুঝতে পারছেন কারণ এই গাছগুলি একটু মিষ্টি টাইপের আর ছাগল যেহেতু নরম এবং মিষ্টি জাতীয় গাছ খাইতে খুব পছন্দ করে এর জন্য এই গাছটা ছাগলের খুবই প্রিয় আমার জানা মতে আর কি নয় নম্বর প্রশ্ন হল দিনের বেলা কোনো এক অংশ রৌদ্র থাকে বাকি সময় থাকে না এরকম জমিতে এই গাছ চাষ করা যাবে কিনা হ্যাঁ ভাই এই গাছ অবশ্যই দিনের বেলা কোনো একটা দিনের কোন একটা অংশের জমিতে চাষ করতে পারবেন গাছ হবে রোদ্রটা শ্যামাতে চাষ করতে পারবেন কিন্তু ফলন কম হবে এটাই আর এই গাছ চাষ করার পর কয়বার সার দিতে হয় দশ নম্বর প্রশ্ন যেটা কয়বার সার দিতে হয় ও পানি দিতে হয় তো মূলত আপনার এই গাছ চাষ করার দশ দশ দিনের সময় সার দিয়া তারপর আপনারা পানি শেষ দিবেন দশ দিনের মাথায় দ্বিতীয়বার আপনারা বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আরেকবার সার দিবেন সার দিয়ে আবার পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন এই গাছের আর কোনো সমস্যা নাই খুব সুন্দর জ্বালাবে তো এই দশটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন বাকি ভিডিওগুলি দেখেন নাই তারা অবশ্যই বাকি ভিডিওগুলি দেখলে গাছ সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হবে তো বিওয়ার্স অনেক মানে আমি এই দশটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছি তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনার এই ভিডিও থেকে কোনো একটি ইনফরমেশন বা ভিডিওর কোনো তথ্য আপনার ভালো লেগে থাকে বা এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে আপনার যত মতামত আছে এই ভিডিও সম্পর্কে বা গাছ সম্পর্কে যে কোনো তথ্য আপনারা আমার কমেন্টে আপনারা প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের আনসার দিব আর আমি প্রত্যেকটা কমেন্টের আনসার যথাযথ সময়ই দিই ইনশাল্লাহ তো এই যে এই গাছগুলি আমি গরুকে খাওয়াবো গরুর জন্য আপনার সবসময় এবং মানে যে খের আছে বা ন্যাড়া আছে এইগুলি মিক্স করে দিবেন না হয় গরুর পাতলা পাইকার হইতে পারে কারণ এই গাছগুলি খুবই নরম এবং প্রচুর ভিটামিন যার কারণে গরু অনেক সময় হজম করতে পারে না অতিরিক্ত খাইলে তো এর জন্য গরুকে আপনারা সময় এভাবে খের দিয়ে mix করে দিবেন যে বিচলি আছে বিচুলি দিয়ে মিক্স করে দিবেন। তো ভিউয়ার্স এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ